আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি বুলবুল আহমেদ। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমরা ভিডিও আপলোড করার মাধ্যমে ভালো পরিমাণে ইনকাম করতে পারব। আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছি, আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্কটি দিয়ে রাখব। আপনারা সেখান থেকে ভিডিও দেখে আপনারা রেজিস্ট্রেশন করবেন। যেনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিও টিউটোরিয়াল। অনেকেই সেই ওয়েবসাইটটি রেজিস্ট্রেশন করেছেন, তো রেজিস্ট্রেশন করার পর আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আমি এই ভিডিওর কোন এক জায়গায় সেই ভেরিফাইয়ের কথা বলে দিব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিও টিউটোরিয়াল দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও টিউটোরিয়াল না দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না, কিভাবে ভেরিফাই করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, বা কোথায় থেকে ভিডিও নেবেন, এবং কোন ভিডিওটি আপলোড করলে ভালো ভিউ হবে এবং সেখান থেকে ভালো ইনকাম হবে। আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দিব। আপনারা এই ভিডিও দেখে ভেরিফাই করবেন এবং ভিডিও আপলোড করবেন, যেভাবে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। বুলবুল টিপস 360 চ্যানেলটি যেনা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেনা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে অ্যাক্টিভ থাকুন নতুন নতুন ভিডিও পেতে। চলুন কম্পিউটার স্ক্রিনে। আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইটটি আমরা রেজিস্ট্রেশন করেছি এবং আমাদের অ্যাপ্রুভ দিয়েছে, তো আমরা অ্যাপ্রুভ পেয়েছি, বাট আমরা ভিডিওটি আপলোড করতে পারছি না। সর্বপ্রথম আমরা কি করব, রেজিস্ট্রেশন করার পর আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করব বা অ্যাক্টিভ করব। আপলোড করার জন্য যে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক দিলাম। দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসলো, অ্যাকাউন্ট ভেরিফিকেশান এই যে লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসলো, এই যে দেখেন এখানে কান্ট্রি, আমি এখানে কান্ট্রি সিলেক্ট করব এবং কান্ট্রি আমরা সিলেক্ট অবস্থায় রেখে দেবো। এই যে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশান, আপলোড বাটনে ওখানে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং এই যে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশান লেখাটি রয়েছে। এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, আপনারা এগুলো দেখে আসতে পারেন। তো এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট করার পর আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করতে হবে। তো আমি ভেরিফিকেশান করতেছি, তো এখানে আমি ফোন নাম্বারটি দিয়ে দিব। আমি কোডের পর থেকে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমরা এই বক্সে ফোন নাম্বারটি টাইপ করব, তো ফোন নাম্বার টাইপ করার পর সেন্ড ভেরিফিকেশান কোড বাটনে আমরা ক্লিক দিব। দেওয়ার পর আমাদের অপশান আসবে, তো আমি এখানে ফোন নাম্বার টাইপ করতেছি। ফোন নাম্বার টাইপ কমপ্লিট হয়ে গেলে আমরা সেন্ড ভেরিফিকেশান কোড বাটনে ক্লিক দিব। তো এখানে ক্লিক দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমাদের যে ফোনটি রয়েছে সেই ফোনে আমাদের ভেরিফিকেশান কোড যাবে, সেই কোডটি আমরা এখানে টাইপ করব। তো আমার নাম্বারটি টাইপ করা কমপ্লিট হয়েছে, তো আমি সেন্ড ভেরিফিকেশান বাটনে ক্লিক দেব। দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমরা কোডটি লিখব বা টাইপ করব। এখানে কোডটি লেখার পরে আমরা ভেরিফিকেশান কোড বাটনটি দেখতে পাচ্ছেন, সেই কাঙ্ক্ষিত বাটনে আমি ক্লিক দিয়ে আমি আমার নো ভেরিফিকেশান লেখাটি রয়েছে, তো আমি এই যে দেখেন আপলোড নিউ ভিডিওস, ক্যাশ আউট ইওর আর্নিং এবং লিভ কমেন্টস অ্যান্ড ভিডিওস কোন চিহ্নটি রয়েছে, আমরা ভেরিফিকেশান কোড বাটনে ক্লিক দিব। দেওয়ার পর আমাদের পপ আপ একটি মেসেজ চলে আসবে, কংগ্রাচুলেশন দিস ফোন নাম্বার হ্যাজ বিন ভেরিফাই, এই যে লেখাটি দেখতে পাচ্ছেন। আমরা ওকে বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের ইনেবল হয়ে যাবে, আমাদের কমপ্লিট হবে এবং আমরা ভিডিওটি আপলোড করতে পারবো। আপলোড বাটনে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের মাঝে চলে আসবে, তবে আমরা এই ওয়েবসাইটে আমরা ভিডিও আপলোড করতে পারবো। আমাদের সকল ফাংশন এনেবল হয়েছে, তবে আমরা এই ওয়েবসাইটে ভিডিও আপলোড করতে পারবো।
তো আমি চলে যাচ্ছি এই যে আপলোড আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিব। দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। আসার পর এই যে আপলোড বাটনে ক্লিক দেওয়ার পর এই যে সিলেক্ট ভিডিও টু আপলোড অপশানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেরিফাই কমপ্লিট হলেই তবে এই অপশানটি দেখতে পাবেন। ভিডিও ইনফো অর্থাৎ ভিডিও টাইটেল, ডেসক্রিপশান এবং ভিডিও থাম্বনেল এবং ট্যাগ, এবং এখানে সিলেক্ট অপশান রয়েছে। এখানে আমরা যে যে ডেটটি আমরা ব্যবহার করবো সেই অনুসারে আমাদের ভিডিও পাবলিশ হবে। আমরা চাইলে ভিডিও ইউটিউব থেকেও আপলোড করতে পারবো। তো আমরা এখানে ফানি ভিডিও লিখে সার্চ দেওয়ার পর আমাদের মাঝে এই অপশানটি দেখতে পাবেন। তো সার্চ দেওয়ার পর এখানে লেখাটি রয়েছে ফিল্টার্স, ফিল্টার্সে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর ক্রিয়েটিভ কন্ট্রাক্টস লেখাটি রয়েছে, আমরা ক্রিয়েটিভ কন্ট্রাক্টসে ক্লিক দিব। তো ক্লিক দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমাদের মাঝে একটি নতুন অপশান চলে আসবে। তো আমি ক্রিয়েটিভ কন্ট্রাক্টসে ক্লিক দেওয়ার পর এরকম একটি অপশান চলে আসলো। আসার পর আমরা এখান থেকে যেগুলো ভিডিও আমাদের এখানে শো করতেছে আমরা সেই ভিডিও ডাউনলোড করে সেই কাঙ্ক্ষিত রাম্বেল অ্যাকাউন্টে আমরা আপলোড করতে পারবো। তো এখানে ডাউনলোড করার জন্য আমরা www ডটের পর SS দেওয়ার পর এন্টার বাটনে ক্লিক দিলেই আমাদের ডাউনলোড অপশান হয়ে যাবে। তো আমি এই যে দেখেন আমার ডাউনলোড অপশান চলে এসেছে, আমি এখানে ক্লিক দিলেই আমার এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো এটা হচ্ছে যাদের নিজস্ব ভিডিও নাই তাদের জন্য এই অপশানটি আমি দেখিয়ে দিলাম। তো আমি আমার নিজস্ব ভিডিও থেকে আমি আপলোড করতেছি, আপনারা চাইলে আপনাদের নিজস্ব ভিডিও থেকে আপলোড করতে পারেন এবং আপনারা ইউটিউব থেকেও আপলোড করতে পারেন। আমি এখানে চুজ করে দিই, আপলোড অপশানে ক্লিক দিলাম, আমাদের আপলোডটি 100% হয়ে গেছে। এখানে আমরা ভিডিও টাইটেল দিয়ে দিব, তারপর ভিডিও ডেসক্রিপশান, এখানে ভিডিওর থাম্বনেল দিয়ে দিব। তো তারপর আমরা দিয়ে দেবো ট্যাগ, অর্থাৎ আমাদের যে ট্যাগের মাধ্যমে ভিডিওটি বেশি ভিউ হবে বা ভাইরাল হবে। কমপ্লিট হয়ে গেলে আমরা টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ এগুলো আমরা সব কিছু পরিপূর্ণভাবে দিয়ে দিব। আমি ফর এক্সাম্পল একটি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, টাইটেল এবং ডেসক্রিপশান, ট্যাগ এগুলো সম্পূর্ণভাবে আমরা ভালোভাবে দেব। দেওয়ার পর আমরা থাম্বনেল দিয়ে দিব এই ভিডিওর। তো আমি থাম্বনেল অপশানে ক্লিক দিলাম, দেওয়ার পর কম্পিউটারে আমি যে থাম্বনেল তৈরি করেছি আমি এটা সিলেক্ট করে আমি এখানে থাম্বনেল আপলোড করার পর সম্পূর্ণ হয়ে গেলে আমরা আপলোড বাটনে আবার ক্লিক দিয়ে দিব, তাহলে আমাদের এই অপশানটি কমপ্লিট হবে। তো আমরা 100% কমপ্লিট করেছি, আমরা আপলোড বাটনে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে এবং চারটি অপশান রয়েছে ভিডিও ম্যানেজমেন্ট করেন। সেক্ষেত্রে আপনারা প্রথমটাই সিলেক্ট করবেন, এবং আপনারা ইউটিউবের ভিডিও যদি আপলোড করে থাকেন তাহলে আপনারা দ্বিতীয়টা আপলোড করবেন। ভিডিও ম্যানেজমেন্ট রয়েছে যে ইউটিউব রয়েছে, আপনারা ইউটিউবেরটা নিলে ইউটিউবেরটা নেবেন, আর আপনার নিজেরটা হলে প্রথমটাই নিয়ে নেবেন। তো আমি যেহেতু আমার নিজের ভিডিও আপলোড করব যার জন্য আমি প্রথমটাই সিলেক্ট করব। তো আমি প্রথমটা সিলেক্ট করার পর নিচে চলে আসবো, আসার পর দুটি অপশান আমরা ক্লিক দিব, দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক দিয়ে দিব। সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে, ডাইরেক্ট লিঙ্ক। আমরা এই লিঙ্ক বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি, এবং আমরা আমাদের ওয়েবসাইটে আমরা HTML কোডের মাধ্যমে এই যে আমরা যে নিসেট কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি আমরা আমাদের ওয়েবসাইটে সেট আপ করে দিয়ে দিলেই আমাদের ওয়েবসাইটে এই ভিডিওটি শো করবে। এগুলো আমরা কোড কপি করে আমাদের নিজস্ব ওয়েবসাইটে দিয়ে দিতে পারবো। তো আমাদের যেহেতু ওয়েবসাইট নেই সেক্ষেত্রে আমরা এগুলো করব না, আমরা শুধুমাত্র ডাইরেক্ট লিঙ্কটি আমরা শেয়ার, যে বাটনটি দেখতে পাচ্ছেন ভিউ নিউ কমেডি, আমরা এই বাটনে ক্লিক দিব। দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এই যে দেখেন আমাদের এই যে কাঙ্ক্ষিত ভিডিও আপলোড করেছি আমরা এই ভিডিওটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা এই বাটনে ক্লিক দিলে আমাদের প্লে হবে, আমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে পাবো। তো আপনারা দেখেন সাইটে কতগুলো ভিডিও আপলোড করেছে, কত টাকা ইনকাম করতেছে সেই ভিডিও থেকে। আমি একটি এক্সাম্পল দেখেছি, এই যে টাইটেল, আমি টাইটেল এটা দিয়েছি, কমেন্টস আমরা এখানে কমেন্টস করতে পারবো, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কমেন্টস করতে পারেন। এই ভিডিওর শুরুতে আমি বলেছিলাম আপনারা রাম্বেল অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন। তো গোপন টিপস হচ্ছে আপনারা বাহিরের দেশের
ফোন নাম্বার দিয়েই ভেরিফাই করতে হবে। বাংলাদেশে এই ওয়েবসাইট এখনও অ্যাপ্রুভ না বেধায়, যার জন্য আমরা বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে অ্যাক্টিভ করতে পারতেছি না। আমরা বাহিরের ফোন নাম্বার দিয়ে, অর্থাৎ যে কোনো বাহিরের দেশের নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করব। কান্ট্রির ফোন নাম্বার দিয়ে আমরা ভেরিফাই কমপ্লিট করেই তবে আমরা এই ওয়েবসাইটে ভিডিও আপলোড করতে পারবো। এই ভিডিও টিউটোরিয়ালটি আপনারা দেখার পর কোনো কিছু বুঝতে না পারলে এই ভিডিওতেই কমেন্টস করে বলে দিবেন, আমি সমাধান করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে বাইরে দেশের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনারা বুলবুল টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।